ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েই চলেছে বিশ্বজুড়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পরিকল্পনা করছে আরও কয়েকটি পশ্চিমা দেশ স্পেন আয়ারল্যান্ডের পর এবার এই স্বীকৃতি দিতে প্রস্তুত নরওয়েও এসব দেশের মতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র উপায় সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ছয় মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল প্রাণ হারিয়েছেন বহু নিরপরাধ ফিলিস্তিনি এই হত্যাযজ্ঞ বন্ধে দৌড়ঝাঁপ চলছে বিশ্বজুড়েই তবে যুদ্ধবিরতিতে স্থায়ী কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে এই অবস্থায় দুই রাষ্ট্র সমাধানকে একমাত্র উপায় মনে করছে পশ্চিমা দেশগুলো এজন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি দেশ যাতে সর্বশেষ যুক্ত হয়েছে স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য জোট গঠনেরও ঘোষণা দিয়েছে তারা স্পষ্ট বলতে চাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আমরা প্রস্তুত শুধুমাত্র দুই রাষ্ট্রীয় গঠনই এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান আনতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় বহু বছর ধরেই তা মেনে আসছে এবার কথায় নয় কাজে দেখানোর সময় এসেছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে আলোচনা হয়েছে সঠিক সময় এলে উপযুক্ত পদক্ষেপ নেবে স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের দেশ ও সার্বভৌমত্বের মর্যাদা চেয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় ইউরোপের আরেক দেশ নরওয়েও অসলোতে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার্স্টোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত নরওয়ে সমমনা দেশগুলোর সাথে সমন্বয় করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা জোরদার করা হবে প্রেসিডেন্ট সানচেজের পদক্ষেপকে সাধুবাদ জানাই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করতে গত মাস থেকে প্রচারণা চালাচ্ছে ইউরোপের কিছু দেশ ইউরোপীয় ইউনিয়নের সাদা সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আটটি দেশ স্পেন আয়ারল্যান্ডের প্রচেষ্টা সফল হলে এ সংখ্যা দাঁড়াবে বারোটিতে যদিও জোটগতভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না ইউরোপীয় ইউনিয়ন অনিক রহমান যমুনা নিউজ